ওয়েলকাম ব্যাক টু সানুনা কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই চিরা পরিচিত একটি রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাটন কারি, আর খুব ইজি পদ্ধতিতে এই মাটন কারি বানাবো। তাহলে চলুন এই মাটন কারি আমি কিভাবে বানাই আপনারা দেখে নিন। মাটন কারি বানানোর জন্য আমি এখানে মাটন নিয়ে নিয়েছি 1 কেজির মতো। এবার আমি একে প্রথমে ম্যারিনেশন করব, তাই জন্য দিয়ে দিচ্ছি প্রথমে নুন স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা আর রসুনের পেস্ট দিচ্ছি, দিচ্ছি টক দই, এখানে 3 টেবিল স্পুন টক দই দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবার সমস্ত উপকরণকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। খুব ভালোভাবে সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে নিচ্ছি, আর এই ম্যারিনেশনটা ঘন্টাখানেকের মতো রেখে দেব। আর এই ম্যারিনেশনটা ঘন্টাখানেকের জন্য রেখে দিই। আমি এখানে এই আলুকে বড় বড় করে কেটে নিয়েছি, একটা আলুকে 4 পিস করেছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে আলুগুলো। সামান্য নুন, আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য, আর দেব সামান্য হলুদ গুঁড়ো। ভালোভাবে আলুগুলোকে ফ্রাই করে নেব। এই সময় যদি নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলিটা দেন তাহলে তেলের সাথেও মিশে যাবে, তাহলে মাটনের কালারটাও কিন্তু অসাধারণ আসবে। আলুগুলোকে এবার খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আলুগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আমি একটি পাত্রের মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত আলু আমার তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, দিয়ে দিচ্ছি দারুচিনি, দিয়ে দিচ্ছি লবঙ্গ 4টে, আর দিচ্ছি 2টো তেজপাতা। দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ওভেনটা একদম হাই লেভেলে রাখবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। একদম পেঁয়াজটাকে সোনালি রং করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এই উপকরণগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও ভালো করে কষিয়ে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায়। এবার এর মধ্যে একে একে মশলা দেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সামান্য হলুদ গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা দেখুন কষা হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেশন করা মাটনটাকে দিয়ে দিলাম, আর বাটি ধোয়া সামান্য জলটাও দিয়ে দিলাম। খুব ভালো করে এবার মাটনটাকে কষিয়ে নিতে হবে। ৮ থেকে ৯ মিনিট ধরে খুব ভালো করে কিন্তু মাটনটাকে এই সময় কষাতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি একটা টমেটোকে একদম পেস্ট করে নিয়েছিলাম, টমেটো পেস্টটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, এবং ওয়েট করতে হবে টমেটোর যাতে কাঁচা গন্ধ চলে যায়। করতে বুঝতে পারবেন যে তেল ছেড়ে বেরিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাটন থেকে তেল ছেড়ে দিয়েছে, এবং মাটনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে।
এবার এর মধ্যে আলুগুলোকে অ্যাড করে দেব। আলুগুলো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরো 3 থেকে 4 মিনিট হাই স্টিমেতে একদম মটরটাকে কষিয়ে নেব। মটরটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার চাইলে আপনারা এতেও খানিকটা জল অ্যাড করে, গরম জল অ্যাড করে 30 থেকে 40 মিনিট সেদ্ধ করে নিতে পারেন, অথবা প্রেসার কুকার ব্যবহার করতে পারেন, তাহলে তাড়াতাড়ি খুব সেদ্ধটা হয়ে যাবে। আমি কিন্তু এখানে প্রেসার কুকারই ব্যবহার করব। এবার আমি এই পুরো কষানো মাটনটা প্রেসার কুকারে দিয়ে দেব। এখানে আমি একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে এবার সমস্ত মাটন কষাটা আমি দিয়ে দিচ্ছি। এবার এইভাবে ঠিক মেজারমেন্ট করে গরম জল ইউজ করে দিচ্ছি। আমি এখানে 4 কাপের মতো জল ব্যবহার করেছি। গ্রেভিটা আপনারা যেরকম চান সেই রকম জলটা দেবেন। এবার আমি এটাকে চাপা দিয়ে 6টা হুইসেল মেরে নেব। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মটনটা একদম কিন্তু খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মটনটা খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি চেরা 4-5টা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আরো 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল স্পাইসি মটন কারি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করবেন, যাতে আমার রান্নার সর্বপ্রথম আপডেট আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই।